والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই একটু আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى দুরু শরীফ পড়লে যার উপরে পড়েন তিনি আর কেহ নয়, তিনি আল্লাহর নিজের পছন্দ আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন, মহাব্বতে বলেন, এমন ভাবে জবাব দিবেন যেমনি ভাবে বাতিলে শুধু ঠাস ঠাস নয়, সুন্নিয়াতের জবান থেকে তারা যেন প্রতিহত হয়, তারা যেন হয় সুন্নি হয় না হয় যেন জাহান্নামী হয়। যেন বলেন আমরা নবী চাই কি চাই না, দুই হাত তুলে বলেন, সুন্দর করে বলেন, তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো একটু জোরে মহাব্বতে কলব থেকে জোরে সরে, নবী এখানেও আছে কিনা বলুন, রাখছে কে? আর শেষ এই মাহফিলে বরুড়ার মাহফিল দিয়াতে আমি 39তম, কত 39তম বার এই এই সহ আল্লাহ আমাকে কবুল করেছেন। তো যার উপর দুরূদ শরীফ পড়েন, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দুরূদ শরীফ পড়েন, পড়ে আল্লাহ কি বলেন, হে নবী আপনাকে আমি এমন ভাবে রেখেছি যারা ঈমানদার তাদের জানের চাইতে আর কাছে। বলেন নবী আমাদের কাছে না দূরে, আমাদের আওয়াজটা কি স্বল্প হবে না বড় হবে, মহাব্বত আছে কি না? আল্লাহুম্মা محمد وعلى صلاة يا رسول الله. সবাই একটু উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন, আমরা ঈমান চাই কি চাই না? আওয়াজটা যেন ভিতরগত যেন একটা দুর্বল রয়েছে, এমন ভাবে আওয়াজটা দেন হয়তো চাই শব্দটা জীবনে আসতেও না পারে, আপনি এক ঘন্টা দুই ঘন্টা পরও মরে যেতে পারেন। আবু সুফিয়ান আবিদ আল কাদির এখনো এখানেও মরতে পারে, জানি না কখন কার ডাক আসে। আর একটু জোরে বলেন আমরা ঈমান চাই কি চাই না?
একটি ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে, মানুষটি আসমান পর্যন্ত ধনী হোক, মানুষটি তার দ্বারা সাত জমিন পর্যন্ত গরিব হোক, এবার একটু করে জবাব দিবেন, উপরে হোক আর নিচে হোক ওই মানুষের মৃত্যু আসে কিনা? এবার উচ্চস্বরে জবাব দিয়ে বলেন, মৃত্যু দেওয়ার মালিককে। এই জন্য আমি বলেছি, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। ফারুক হিসাব মরেননি, ফারুক হিসাব তিনি আলমে আরওয়ায় ছিলেন, আলমে আরওয়ার থেকে তাকে আল্লাহ পাঠিয়েছেন মায়ের গর্ভে, মায়ের গর্ভের থেকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে, দুনিয়ার থেকে নিয়ে গিয়েছেন কবরে, কবর থেকে উঠাবেন হাসরে, হাসরের ময়দানে, হাসরের মাঠে, হাসরের অবস্থানে। আল্লাহু আকবার, আমরা নবীজির উসিলায় আমাদের কোনো অধিকার নেই, নবীজির উসিলায় আমরা হয়তো দেখব, আল্লাহ পাক আমাদেরকে নবীর উসিলায় দেখাবেন, আমরা দেখতে পাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মোবারকের বগলের নিচে হযরতে আবু বকর ওমর থাকবেন, আর বাম হাতের বগলের নিচে হযরতে ওমর, হযরতে ওসমান গনি, হযরতে আলী থাকবেন, আর সামনে ইমাম হাসান হুসেন থাকবেন, আর তার সামনে হযরতে মা ফাতেমা সহ রাসূলের অন্য অন্য সাহাবীগণ থাকবেন। নবী বলবেন, যাও তোমরা ডানে, যাও তোমরা বামে, যাও তোমরা সামনে, যাও তোমরা পিছনে, এমন ভাবে চোখ রাখবে একটা উম্মত যেন কোনো কারণে জাহান্নামে না যায়, তোমরা পাওরা দিবে আর আমি নবী সুপারিশ করব। আর এখন দৌড়া পাস করে, টাইটেল পাস করে, সিএসিটা পড়ে বলে গাদার গাদারা নবীর সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। এবার আপনারা ওয়াজ করেন, জোরে সরে বলেন, নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? জোরে বলে আছে কিনা? বলন দিয়েছেন কে? আমরা সুপারিশ বিশ্বাস, আমরা সুপারিশের পক্ষে থাকার জন্য পৃথিবীতে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে এইভাবে উম্মতকে সুপারিশ করার জন্য রাখবেন। মেইন কথা হচ্ছে, মৃত্যুর পরে, মৃত্যুর পরে মাইকে এলান করা হবে, দুঃখের শহীদ বলছি কি সংবাদ, সুখ সংবাদ, এটারে সুখ বলে, অথচ মানুষ মরছে কি কয়, সুখ সংবাদ। অমুক বাড়ি নিবাসী, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, বাদে আসর তার নামাজে জানাজা হবে, বলুন জানাজার নামাজ কয় তকবীরে? বলেন কয় তকবীরে? আমরা জানাজা চাই কি চাই না? জানাজার পরে কবরে কি অশান্তি চাই না শান্তি চাই? বলেন আমার মৃত্যুর পরে, জানাজার পরে কবরে কি অশান্তি চাই না শান্তি চাই? জানাজা শেষ, আমরা কি 40 জানাজার পরে 40 কদমের বিপক্ষে না পক্ষে? আমরা সুন্নি পক্ষে ছিলাম, পক্ষে আসি, পক্ষে থাক থাক, এটা আমাদের সুন্নিদের জন্য। আল্লাহ রসুল বলেছেন, বনি ইসরায়েলের দল পার্টি হয়েছে 72, আর আমার উম্মতের মধ্যে দল পার্টি হবে 73, এর মধ্যে 73টা পার্টির মধ্যে 72টা পার্টি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে অনেক কিছু করে, 72টা পার্টি নামাজ পড়ে পড়ে জাহান্নামে যাবে, একটা পার্টি জান্নাতে যাবে, যেই পার্টি বামদুগির দুই আঙুলি যে লতিফায় কলব, এই কলবের মধ্যে আমিন নবীর নাম লেখা থাকবে।
বলেন আমরা নবীজির নাম মোবারক আমাদের কলবে লেখা হোক, এটা চাই কি চাই না? জানাজার নামাজ শেষ, মানুষটাকে নিয়ে 40 কদমের পরে আসবে ইমামের নেতৃত্বে গোরস্থান, কবরস্থান, আসল স্থান হাশরের ময়দানে উঠার পূর্বে অবস্থান সেখানে আসবে। ইমাম বলবে যারা আছেন সকলে আমার সাথে বলুন, এবং তিনজন মানুষ ঠিক করবে, তিনজন মানুষের ছয় হাত। আবার কবরে তিনজন মানুষ না পাবেন, তিনজনের কয় হাত? ছয় হাত, ছয় ছয়, এটা বলেন না জোরে, ছয় ছয়। আরে আপনি 20 তলা বিল্ডিং এর মালিক আছেন, সেটা পরে, আপনি এলাকার ধনী তাও পরে, এখন তো আপনি কবরে যাচ্ছেন। তিনজনের ছয়, তিনজনের। এখন আপনি একটু সুন্দর করে আবু সুফিয়ান আবিদাল কাদেরকে বুঝেন, ছয় ছয় কত মানুষ, কয়জন উপরে তিনজন নিচে তিনজন, হাত কয়টা? আর যাকে দিবে আর যাকে নেবে তিনি কয়জন বলেন? তিনি কয়জন? এখন যেটা হবে এটা কি পৃথিবীর শুরু না শেষ? আরো জোরে বলেন, এখন কি বিল্ডিং লগে যাবে? টাকার চাই, টাকা, ডলার, রুপিয়া, রিয়াল, ফাউন, পৃথিবীতে যত অর্থনীতি আছে এগুলো কিচ্ছু যাবে না, সব মিথ্যা। ইমাম সব বলবে, এই ব্যক্তিরা সবাই সাবধান, জানাজা হয়েছে, মৃত্যু হয়েছে, কাপড় পরানো হয়েছে, সকল থেকে বিদায় নেওয়া হয়েছে, মানুষটা কেমন? সবাই বলেছে ভালো ভালো ভালো, কেউ চলে গেছেন, কেউ কবরস্থানে এসেছেন। এবার ইমাম বলবেন, সবাই আমার সাথে বলুন, তিনজন মানুষ বলুন, সবাই বলুন, আপনারা বলুন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার সালাম সব যাবে, প্রধান অতিথি যাবে, উদ্বোধক যাবে, কেউ সঙ্গে যাবে না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কোরআনে বলেছেন, ওই মুহূর্তে ওই দোয়াটা ওই কথাটা বলার সময় সময় যখন আমার নবী মদিনা পাক থেকে বলেন, উম্মতে দুঃখ নিও না, কোনো নৈরাশ হইও না, কোনো হুহা করো না, আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, ওই উপরের তিনজনের ছয় হাত আর নিজের তিনজনের ছয় হাত, এই 12 হাতে তোমার লাশটা লেনদেন হওয়ার আগে আমি মদিনা শরীফ থেকে তোমার কবরে হাজির। জোরে সোরে হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, মহাব্বতে নবীরে হাজির নাজির করে পাঠাইছে কে আর অস্বীকার করে কে? ওয়াবি, খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, জামাত ইসলাম, গাট্টিওয়ালা, আরো কত আছে, এদের সজদা দেখলে মনে হয় আমরা সব জাহান্নাম। এক এক সজদা জোহরের শেষ সময় থেকে আসরের আগ সময় সজদা আর সজদা, কিরি ভাই এত সজদা দেশ কিনলে কয় বেহেশতে যাবো, ফেরেশতারা কয় বেড়া তুই বেহেশতে যাইলে আর বেহেশতিরা জানে কোথায়, তুই তো একটা সচেতন শিখবো, তো তো নামাজ কবুল হয় না। তুই কত বড় বেয়াদব জানোস? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ ওয়ালা আলি আলি ও ফাতেমা হাসান হুসাইন। আমার নবীজি, এরা হচ্ছে নামাজের অলঙ্কার। জোর তো বলেন না, সুবহানাল্লাহ। আসলে আমি বুঝি না আপনারা কবর থেকে কোন দিকে যাইতে চান, বলেন কবর থেকে আমরা নবীর কদমে যাইতে চাই কি চাই না? বলুন, নামার মালিক কে? নবীজি বলে,
আমি তোমাদেরকে আমার কুল মুবারকে স্থান দেব। যদি আল্লাহ 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 আপনি জানেন আল্লাহ রে, যদি নবী রিসিভ না করে, যদি নবী হাত মুবারক না দেয়, যদি নবী আপনার প্রতি সন্তুষ্ট না হয়, তাহলে আপনার দুনিয়াও মিথ্যা, আখেরাতও মিথ্যা। দুনিয়াও শেষ দিন, আখেরাতও দুঃখের দিন। এবার চিৎকার দিয়ে কুমিল্লা জেলার বড়ুয়া থানার আমার আর নূর ইসলাম পারুকী রহমতুল্লাহ স্মরণে আজকের সুন্নি সমাবেশের শ্রোতা ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমরা নবী চাই কি চাই না? ডান হাত তুলে বলেন, বলেন নবী চাই কি না? কয়েকবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে কয়দিন বাজবি আল্লাহ রসুল জানে, সম্পত্তির হিসাব খতিয়ান, সিএস খতিয়ান, আর এস খতিয়ান, বিএস খতিয়ান, সাবকা বলা এস বদল ওয়ারি, কত রকম জায়গা জমি আছে, আছে না? কুল্লু নাফসিন যায়কাতুল, আর আছে কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এক ব্যক্তি ঈমান আনলেন, কালমা শরীফ পড়লেন, কার কাছে? যিনি গাউসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, যার শরীর মোবারকে আমার নবীজির রক্ত মোবারক ছিল। এক ব্যক্তি বৃহস্পতিবার দিন গোসে বাক্যে বলে, ইয়া গোসে বাক, আপনি কবরে গেলে কি করবেন? কাছে যখন বলে না, আমি তো দুনিয়া আছি, তুই দুনিয়ার কোনো কথা না বলে তুই বলছিস আমি কবরে কি করব। আরে বাবা, তুই যে আমার কবর নিয়ে প্রশ্ন করছস, আমার কবর পর্যন্ত তো তহায়াত নেই, তুই যে আমার আগে দুনিয়ার থেকে বিদায় নিবি। যাও, তুমি যখন আমাকে বলছো যাও আমি আল্লাহ থেকে নবীকে সাক্ষী রেখে তোমার হায়াতটা আমার মৃত্যুর পরে আরো 70 বছর বাড়াই দিলাম, আল্লাহ যদি দেয় আমরা কি বেজান না খুশি? এক ধরনের মুসলমান আছে, বড়ো আছে, বলবে এগুলা নাজায়েজ কথা, এরা বলবে নাজায়েজ, বেদাত, শিরিক, কোরআনে নেই, হাদিসে নেই, কোনো হাদিসে নেই, এগুলা শাইখুল ইসলাম থেকে সাইকেলের সেইনের ফেস করা জানে না। কারণ আমরা তো ঝগড়া করি না, আমরা ঝগড়া নিবাই না, ঝগড়া নিবাই, আমাদের জন্ম হয়েছে সুন্নিয়াতের জন্য, আমরা জীবন দেব, ইমান দেব না, ইমান দেই না, আমরা জীবন দিই, ইমানকে আমরা রাখি। তো কসুবাটাকে বাড়াই দিয়েছেন, কো হুজুর, তারপর আমাকে বলেন আপনি কবর যায় কি করবেন? কো শুনো, আমি কবর যায় কি করব, তুমি শুনতে চাও, তুমি তো দেখবে, তুমি জানো না যখন আমাকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তখন আমার পায়ের উপরে আমি দাঁড়িয়ে আমি কবরের ভিতরে আল্লাহু আকবার করে কিবলামুখী হয়ে নামাজের নিয়ত করব। কিসের নিয়ত? নামাজের। আল্লাহ আকবার, আল্লাহ তো মারা মানুষ কি নামাজ পড়তে পারেনি, তাহলে বোঝা গেল গৌসুবাক যখন কবরে যাইও নামাজ পড়বে, বলেন গৌসুবাক কি মারা না জিন্দা?
তো গৌসুপাক যদি কবরে জিন্দা হয়, গৌসুপাক যার আওলাদ, জৌসুপাক যার খানদান, গৌসুপাক যার ব্লাড, তিনি হচ্ছেন হজরত ইমাম হুসাইন ইমাম হাসান। আল্লাহ আকবার। একদিকে নানা, একদিকে হচ্ছে গৌসুপাকের, আরেকদিকে হচ্ছে গৌসুপাক, একদিকে শের খোদা আলী, আরেকদিকে হচ্ছে মা ফাতেমা, একদিকে হাসানি, একদিকে হুসাইনি, নবী পাকের আওলাদ। গৌসুপাক যদি কবরে জিন্দা হয়, গৌসুপাক যেই নবীর আওলাদ, বলেন নবীজি রওজা মুবারকে মরানা জিন্দা। এখন অনেকে বহস করে, নবী তো মরা, নবী বলে মরা, যারা বলবে নবী মরা, এদের পৃথিবীতে আগে বাম হাত আছে, বড় অসৎ। তিনবার বলেন বরুড়ার ঈদগাহ ময়দানের শ্রোতাবৃন্দ সবাই বলেন নবী কি মরা না জিন্দা? জিন্দা এমন ভাবে বলবেন কলব যেন, আয়নার কলব যেন আরো সুন্দর হয়, বলেন নবী কি জিন্দা না মরা? দুই হাত তুলে বলো নবী জিন্দা না মরা? নবী এখনো আছে কিনা? নবী আপনার তো এখন বড়ুয়ায়, আপনারা বলেন আল্লাহর কোরআন মোতাবেক নবী কি আমাদের থেকে দূরে না কাছে? কত কাছে? আওলা বিল মুমিনিন। ও এখানে 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 মুমিনিন বলে জান বুঝি বলেছে, এখানে মুনাফিক বলেনি, এখানে ওই হেফাজতি বলেনি। দিছি আই যদি ওয়াবি হই এই নামাজ রোজা আমাকে জান্নাতে নেবে না, ওয়াবির কারণে আমাকে দোজখে নিবে। তা আপনারা বলা ওই মানুষটা গৌসে বাকে নামাজে জানাজায় গেলেন, ওমা দেখতেছেন ঠিক যেইভাবে গৌসুপাক বলেছেন ঠিক তদ্রুপ ওইভাবে গৌসুপাক তার মাজার শরীফে গিয়ে ঠিক কবরে যা মাত্র নামাজের নিয়ত বেঁধে রেখেছেন। আমি তিনবার গৌসুপাকের মাজার শরীফে গিয়েছি, তিনবার গৌসুপাকের ঠিক মাজার শরীফে গিয়েছি। গৌসুপাকের অনেক কেরামত, যেখানে তিনি গনিয়াতুত তালিবিন লিখেছেন সেই পাণ্ডুলিপি এখনো আছে, ওটাতে আমরা চুমা দিয়েছি, কি সুন্দর লেখা। তো হযরতে গৌসুপাক কবরে জিন্দা, তো আমার নবী কি বলছেন, মান জারা কবরি, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হে আজ সুন্নাতুল জামাতের বাইরা, ইমানি বাইরা, কলেজের বাবারা চিৎকার দিয়ে বলো আমরা মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবীর জিয়ারত চাই কি চাই না? নবী বলেছেন মান জার কবরি ওয়াজাবাত লাহু শাফাত, যে ব্যক্তি পৃথিবীর যে কোনো স্থান থেকে এসে আমি রসুলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপর হাশরের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। আমাদের এখানে অনেকে নবীদের জিয়ারত, আমাকে মদিনা শরীফ আমি আমার লাইফে 37 বার গিয়েছি। কয়বার? 37 বার আল্লাহ আমাকে নিয়েছে হজে এবং উমরায়। একবার যখন নবীজির আমার এই আমার কিন্তু দাঁত নাই, কিন্তু আলগা দাঁত একবার লাগাইছিলাম, এলো ওই চন্দনার চট্টগ্রাম গিয়েছে দাঁত খুলে গেছে আর দাঁত লাগান। পরের বছর মদিনা শরীফ গিয়েছিলাম, মদিনা শরীফ রসুল পাকের মাজার ও পাক ওকে জানি পকেট কর কহুঙ্গা গুজরতা উম্মতি উপর, নবীজির এই রওজা পাক মোবারকের দুলি মোবারক কিছু ছিল, আমি দুলিগুলা নিয়ে আমার এই জবানের ভিতরে একবার ইচ্ছা মতো মাইজেছি, একজন ফাগরিওয়ালা রুমাল একটা লাঠির মতো এমনে এমনে মারি মারি কই
তুমি শিরিক করতেছো কেন? আমি কো আমি শিরিক করতেছি না রে ভাই, ফিরিত করতেছি। আমি 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে লন্ডন থেকে মদিনা শরীফ এসেছি সুন্নিয়াতের প্রচার করে, এখানে শিরিক করতাম? আন্তা আলিম কইলা তো, আন্তা জালিম কইলা তো, তুই আলিম না জালিম না, তো তুই আর ডিস্টার্ব করিস কেন? তুই কি শোন শোন আল্লাহ কি বলছে শোন, ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা। এই আমার বান্দারা বান্দিরা, যখন তোমরা জুলুম করবে, জুলুম করতে 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 দিশাহারা হয়ে, তখন আমি আল্লাহ বলছি তোমরা জাউকা, তোমরা সরাসরি মদিনা শরীফ আমার নবীজির কাছে যাও এবং সেখানে গিয়ে তওবা করো। নবীজি সেখানে যদি তোমাদের জন্য সুপারিশ করে, তোমরা নবীর রওজা মোবারকে থাকতে তোমাদের কবিরা সগীরা জাহিরি বাতিনি সব গুনাহ মাফ করে দেব। তিনবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে বলো, আমরা মদিনা শরীফ গিয়ে গুনাহ মাফ করতে চাই কি চাই না? তা আমাকে বলে তুমি কি এখানে প্রথম এসেছো না কয়েকবার এসেছো? আমি কই এখানে আমি অনেকবার এসেছি, তবে বাবার তোর মতো বিয়া দেবার দেখিনি। ও ভাইজান আমার সিম্বেন নেই, আমার বাড়ি হচ্ছে টেকনাম, আমি মদিনা শরীফ থেকে মদিনা ইউনিভার্সিটি থেকে আমি ফারেক হয়েছি। এগুলো তো আসলে আমাদের কথা নয়, এগুলো হুকুমতের কথা। যক তোর কাছে আমি সেরেন্ডার, যত পারবি সুমা দে, যত পারবি কথা বল, আমি তোর জন্য ফাওরা দিব। তুই যতক্ষণ নবীজির দরবারে থাকবি ততক্ষণ আমি তোর দিকে খেয়াল রাখব। বলো হেদায়েতের মালিককে, আর জোরে কে? আজকে বাংলাদেশের অনেক চিনার অনেক এই বড়ুরও আছে, অনেক আলেম ওলামা দাবি করে, এরা কয় মদিনা শরীফ যাইয়েন কিন্তু মসজিদের নামাজ পড়ার খেয়ালে যাইয়েন কিন্তু নবীর জিয়ারতের খেয়ালে। তো আপনার বলেন এরা কি বড় আলেম না বড় শয়তান? এটা আমি বড়ুরা বলবো কেন? আমার গ্রামও আছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা নিজের গ্রাম থেকে সারা বিশ্বের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমরা এখনো আসি আল্লাহ রেখেছেন শুধু নবীজির প্রচার প্রসার, ইমাম হাসান ও হুসাইনের প্রচার, আল্লামা ফারুকি। এইভাবে তিনি চলে গেলেন, আমাকে অনেক কথা বলেছেন, আমাকে হয়তো বাতিল্লা হত্যা করতে পারে। তা আমি বলি যদি হত্যা করতেই পারে তোরে কয়েকটা জিডি করেন। তিনি বলছেন আমি জিডি কবার করব? তা আমি বলছি আমিও জিডি করতে করতে হয়রাম, অনেকবার জিডি করছি। যখনই তোমার হুকুম হবে তুমি কবরে চলে যেতে হবে। এবার আপনি উচ্চস্বরে বলেন লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা যেই দিন কবরে যাব, যেই দিন মরা খাটে উঠবো, যেই দিন কলমা শরীফ পড়ব, বলো ওই দিন তার আগের দিন তার পূর্বে অনেক দিন আমরা নবীর আদর্শ চাই কি চাই না? আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী তিনি দেশে আসতেন, আল্লামা আব্দুস সুবহান আল কাদেরী রহমতুল্লাহ আলাই শাহপুরি দেশে আসতেন, মোল্লা কাজিমুদ্দিন কালিয়াপুরি এই দেশে আসতেন, বাবা আহমদুল্লাহ মাইজবান্নারি এই দেশে আসতেন, অনেক আল্লাহর উলিরা ছিলেন আসেন থাকবেন। বলেন সমস্ত উলিয়াল্লাহদেরকে আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, বলুন চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে, আওয়াজটা আরো ক্লিয়ার হবে, ওলি আল্লাহ যেখানে, নবীর মুজিজা যেখানে, আওলাদ রাসূল যেখানে,
যার যার পীর তার তার সুন্নি জামাত এক কথা। যখন বাতিল ফেরকা সালাম দি আপনাকে হাসবে, মুসকি হাসবে, মনে করবেন এটা 10 নম্বরের একটা শয়তানি শুরু করছে। এদের হাসিও বড় জাহান্নামে যাওয়ার জন্য একটা মারাত্মক একটা ফলিশ। শুধু আবু সুফিয়ান আবিদ আল কাদরি ভিক্ষা চাই আল্লাহর কাছে, ভিক্ষা চাই আমার নবীজির কাছে, ভিক্ষা চাই ঔলাদ রাসূলদের কাছে, ভিক্ষা চাই গৌসে পাক আব্দুল কাদের জিলানের কাছে, ভিক্ষা চাই খাজা গরিব নামাজের কাছে, বাদ নকশবন্দির কাছে, মুজাদ্দিদ আল ফেসানির কাছে, আমার পীর ও মুর্শিদ গৌসে পাকের দরবারের খলিফা আব্দুর রহমান আল গিলানি জিলানি আল হুসাইনি আল হাসানি তার কাছে, ভিক্ষা চাই আমার মুর্শিদ কিবলা আবেশাল মাদানির কাছে, ভিক্ষা চাই আব্দুর রহমান আল গিলানির কাছে, ভিক্ষা চাই বাবা শাহ জালাল শাহ ফরান তিনশৌলির কাছে। আল্লাহ যেন মৃত্যুর এক সেকেন্ড আবার যেন আমাদেরকে নবীজির কদম মোবারক রাখে। আপনি এলেম হাসিল করবেন এটা ভালো কথা, কিন্তু আপনাকে যখন খবরে যাওয়ার পরে বলবে মান রব্বুকা আমি টাইটেল ফার্স, ওয়ামা দিনুকা ডবল টাইটেল ফার্স, ওয়ামা দিনুকা দৌড়া পাস, দৌড় দিয়েছি কেন, কারে তোর অবস্থা তো বড় খারাপ, তুমি তো জাহান্নাম যাবে, তুমি তো ফিনারি জাহান্নাম, তুমি জাহান্নাম। খবরের মধ্যে তিনবার এইভাবে প্রশ্ন করা হবে, আহারে খবর, ও খবর তুমি নবীর কদমের জায়গা হয়ে যাও, ও খবর তোমার মধ্যে যেন নবীজি আসে, যখন বলবে মন কুদ্দে তাকুলু ফি হকে হাজার রাজুলু, ইনি কে, তোমার কবরের ভিতরে দেখা যাচ্ছে যারা আশ্রয় করে সুর, তারা বলবে ফেরেশতারা তুই বলছি নিখে, ইনি হচ্ছে আমার নবী মুহাম্মাদুর। তিনবার বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর, বলো আমরা কবরের ভিতরে নবীকে চিনতে চাই কি চাই না। অনুরোধ, অতীত বর্তমান ভবিষ্যৎ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সকল সুন্নি দরবার জিন্দাবাদ, সকল সুন্নি উলামায়ে কেরাম জিন্দাবাদ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, এখন মোবাইল আছে, এই মোবাইল দ্বারা আহলে সুন্নাত জামাতের দাওয়াত গুলা দিবেন, নারের সাল যে স্টেজে বলবে ওই স্টেজকে মহাব্বত করবেন, আদর করবেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, নবীজির দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুন। সর্বশেষ একটা কালাম বলছি, নবীজি বলছেন মান রানি ফাকাদ রাআল হক, যে আমি নবীকে দেখলো সে স্বয়ং আল্লাহকে দেখলো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবীরে আমাদের মতো মানুষ বলার কোনো সুযোগ আছে? যারা আমাদের মতো নবীকে বলে তারা কি মানুষ না মানুষ? এদের থেকে সাবধান, এদের চেক লম্বা হবে, হঠাৎ বোঝা যাবে 5 কোটি 6 কোটি 10 কোটি টাকা ব্যাংকে আসে, টাকার দিকে ভয় করবেন না, দেখবেন তার সুরতে তার অবস্থা তার বামদুদের দুইয়ার মনে নিচ্ছে নবী আছে কি না, নবী আছে আমিও আসি, নবী নাই আমরাও নেই। এই জন্য নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম কে নিবি তোমরা মানো চিনো বুঝো সুন্নি করো, ইয়া নবী বলো, ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া হাবিবুল্লাহ বলো, মাজার জিয়ারত করো, উরুসে যাও, ওলি মানো, এগুলো আমরা চাই কি চাই না? এগুলো যারা চায় না এরা কি সুন্নি না ওয়াহাবি? বড় মানত
আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক।